Assalamualaikum, Bubu. Waalaikumsalam, Bosru. Bubu, তোমার খুব পেরেশান লাগতেছে। কিলা, বড় কোনো সমস্যায় পড়ছো নি? সমস্যায় তো পড়েছি, সেই জন্যই তোকে ডেকেছি। এটাও জানি যে আমি সমস্যায় পড়লে তুই মনে মনে খুশি হস। তারপরেও অনুরোধ করব, রাখবি তো রঘু? আচ্ছা বাবু, তুমি কতটা কুইলা ফেলছো। ব্যবসা বাণিজ্যের কারণে তোমার সঙ্গে হালকা পাতলা একটু শত্রুতা আছে। আমি কি তোমার সম্মান দিই না? আপনার বোনের মতো দেখি। সমস্যা তো আছে, সে কারণেই তোকে ডেকেছি। যদিও জানি আমার সমস্যা থাকলে তুই মনে মনে খুশি হস, তাও ডেকেছি। এটা কি কইলা বাবু, অন্তরটা ছেদা করে দিলা। আমি তোমার সমস্যার কথা হইনা খুশি হম কেলা? আমি কি মানুষটা এতই খারাপ? দেখো বাবু, তোমার আপনার বোনের মতো ইজ্জত দেই, ভালোবাসি, সম্মান করি, এরপরও তুমি এরকম কথা কও কেলা? হইনা খুবই দিলে চোট লাগে। তুই আমাকে সম্মান করিস সেটা আমি জানি, সেজন্যই তোকে ডেকেছি। তোকে আমি একটা অনুরোধ করব, রাখবি তো আমার কথা রঘু? বুবু, তুমি তো আমার ইমোশনে হিট করে দিলা। আচ্ছা কও, তোমার কি সমস্যা কও, আমি সাধ্যমতো চেষ্টা করব তোমার সমস্যার সমাধান দিতে। আমি জানি পুতুল তোর কাছে আছে, তুই ওকে বের করে দে, না করিস না রঘু। বুবু, তোমার কথা শুনে সত্যি আমার মায়া লাগতেছে, দিলে বহুত চোট খাইতেছি। আমার কাছে পুতুল উতুল থাকলে সত্যি সত্যি তোমার দিয়ে দিতাম, মাগার পুতুল তো আমার কাছে নাই। কিয়া এই পুতুল উতুল কাটা আমি তো চিনিও না। রঘু, আমার সাথে মশকরা করিস না, মশকরা করার জন্য তোকে আমি ডাকিনি। পুতুলকে বের করে দে, এই অনুরোধটা করার জন্যই তোকে ডেকেছি। বুবু, হাঁচা কইলাম না, পুতুল আমার কাছে থাকলে সত্যি সত্যি দিয়ে দিতাম, তোমার কোনো অনুরোধ করা লাগতো না। বুঝেছি বুঝেছি রঘু, তুই সহজে দিবি না। কি চাস, কত টাকা চাস? বিনিময়ে তুই পুতুলকে ছেড়ে দে। বুবু, আমার লোভ দেখাও? দেহ টাকা পয়সার লোভ আমার নাই। এই ঢাকা শহরে রঘুর কিচ্ছুই আছিল না, এখন ঢাকা শহরে রঘু অনেক কিছুর মালিক। বাবু, তোমার বোনটাকে সম্মান করি, ভালোবাসি, ওই জায়গাতেই থাকো, এত বাইরে যায় আমার। আর ওই পুতুল উতুল আমার কাছে নাই, আমি কি এখনো ছোট আছি নাকি? পুতুল দিয়ে খেলি নাকি? আমার কাছে পুতুল থাকলে তোমার দিয়ে দিতাম। আসি, আসসালামু আলাইকুম।